আপনি সচরাচর অন্যের থেকে আড়াল করবার চেষ্টা করেছেন, কেউ জিজ্ঞেস করলে বলেছেন ওর একটু মাথা গরম, মাঝে মাঝে রেগে যায়, কিন্তু আপনি জানেন বিষয়টা এত তরল নয়, এত লঘু নয়, রাগলে কোনো হুঁশ থাকে না। এমন কথা তখন উনি বলেন যে কথা আপনি উনি কেউ শুনে বড় হননি, কিংবা হাতের কাছে যা রয়েছে ভাঙচুর, কখনো কখনো গায়ে হাত তুলতেও উদ্যত হয়েছেন। যার রাগ তারও নিজেকে নিয়ে অনেক সময় অস্বস্তি থেকেছে, তারও মনে হয়েছে বাড়ির লোকেরা তো তাও বা মেনে নিল, মানিয়ে নিল, কিন্তু এই রাগ বাইরে যদি প্রকাশিত হয় কর্মস্থলে, অন্য কোনো সামাজিক পরিসরে, তখন অন্যেও যদি জেনে যায় রাগলে কোনো হুঁশ থাকে না, লোকে কি বলবে? রাগ নিয়ে আমাদের অনেক মন্দ থাকা চলতেই থাকে, কখনো নিজের রাগ নিয়ে, কখনো প্রিয়জনের রাগ নিয়ে। অনেক সময় আমরা নিজের রাগ নিয়েও অপরাধ বোধের মধ্যে জর্জরিত হই, যখন রাগ কমে আসে মনে হয় অতটা মাথা গরম না করলেও পারতাম, প্রিয় মানুষকে আঘাত করে ফেললাম, কিন্তু ফের যখন রাগি সামলাতে পারি না। অনেক সময় ভালোবাসার মানুষের সঙ্গেও থাকতে চাই কিন্তু তার রাগের সঙ্গে সহবাস করতে পারি না। আপনার জীবনেও যদি এমন অভিজ্ঞতা থাকে, আপনার রাগের সেই অধ্যায় আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে, মেলের মাধ্যমে। রাগ মিটে গেলে আমরা রাগ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু মুখ ফিরিয়ে নিলে রাগ কি ফিরে চলে যায়? সে কি আর ফিরে আসে না? আসে যখন আসুন তাই নিয়ে আমরাও কথা বলি, কথা হোক রাগ নিয়ে, রাগ থেকে উত্তরণ নিয়ে। রাগলে কোনো হুঁশ থাকে না, লোকে কি বলবে?